30 বছর চলে গেলে চাকরিতে প্লেয়ার করতে পারবে না। অথচ আমাদের দেশের যারা পাহাড়ি অঞ্চলের লোক, পাহাড়ি অঞ্চলের ছাত্ররা 40 বছরেও চাকরিতে প্লেয়ার করতে পারবে, কিন্তু যারা পাহাড়ি না তাদের 30 বছর পার হয়ে গেলেই চাকরিটা প্লেয়ার করতে পারবে না। চিন্তা করতে কত বড় বৈষম্য। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম কমপক্ষে বয়স সীমা 35-এর উপরে করা হোক, 35 থেকে 40। আজকে দেখা যায় ড্রাইভারদের সাথে বৈষম্য, শ্রমজীবীদের সাথে বৈষম্য, চা বাগানের কর্মচারীর সাথে বৈষম্য, জেলেদের সাথে বৈষম্য, তাঁতিদের সাথে বৈষম্য, ঋষিদের সাথে বৈষম্য, কামারদের সাথে বৈষম্য, জেলেদের সাথে বৈষম্য, মেটরদের সাথে বৈষম্য। এই বৈষম্য দূর করতে হবে। সবচেয়ে 53 বছরে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। এখন অনেক প্রতিষ্ঠানে টুপি পরে চাকরি হয় না, এখন অনেক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রেখে চাকরি করা যায় না, এখনো অনেক প্রতিষ্ঠানে লম্বা জামাকে নিয়ে ঢোকা যায় না। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। বৈষম্য সব জায়গাতেই আপনারা দেখেছেন, পল্লী বিদ্যুতের মধ্যে বৈষম্য, সেখানে কেউ মাস্টার সেজেছে, কাউকে পোর্টা বানিয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো পল্লী বিদ্যুতের মধ্যে বৈষম্য দূর করে তদন্ত ভিত্তিতে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এরপরে বৈষম্য ছাত্র চাকরিতে অন্তর্ভুক্ত নিয়ে দেখেছেন 30 বছরের মধ্যে প্রেয়ার করতে হবে। তিনি বছর চলে গেলে চাকরিতে প্লেয়ার করতে পারবে না। অথচ আমাদের দেশের যারা পাহাড়ি অঞ্চলের লোক, পাহাড়ি অঞ্চলের ছাত্ররা 40 বছরেও চাকরিতে প্লেয়ার করতে পারবে, কিন্তু যারা পাহাড়ি না তাদের 30 বছর পার হয়ে গেলেই চাকরিটা প্লেয়ার করতে পারবে না। চিন্তা করতে কত বড় বৈষম্য। যারা মুক্তিযুদ্ধ কোথায় আসে তারা 32 বছরেও প্রেয়ার করতে পারবে, যারা মুক্তিযুদ্ধ কোঠায় নাই 30 বছরের পরে আর প্রেয়ার করতে পারবে না, সেখানে বৈষম্য। অথচ অনেক দেশের চাকরি কোনো বয়সই নাই, প্রেয়ার করার কোনো বয়সই নাই। অনেক দেশে 35 বছর, 40 বছর। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম কমপক্ষে বয়স সীমা 35-এর উপরে করা হোক, 35 থেকে 40। এখানে সরকার কতটুকু টাকা উঠতে হবে না, হয়তো এই ছাত্ররা পড়াশোনা করার কারণে একটু বয়স বেড়ে গেছে। একটা ছেলে বিসিএস পরীক্ষা দিয়ে বের হতে হতে তার বয়স তো দেখা যায় 27, 28, 29, 30 হয়ে যায়, 30 বছর তো হয়েই যায়। এরপরে তার প্রেয়ার করার সুযোগই না থাকে, তার চাকরি করবে কিভাবে? এই জন্য আমরা বলেছিলাম এখানে বৈষম্য দূর করতে হবে, বৈষম্য থাকতে পারবে না। শ্রমিকদের সাথে বৈষম্য, আজকে বাংলাদেশের স্বাধীনতার পরেও যদি শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়, রক্ত দিতে হয়, তাহলে এখনো শ্রমিকদের বৈষম্য দূর হয় নাই। আজকে দেখা যায় ড্রাইভারদের সাথে বৈষম্য, শ্রমজীবীদের সাথে বৈষম্য, চা বাগানের কর্মচারীর সাথে বৈষম্য, জেলেদের সাথে বৈষম্য, তাঁতিদের সাথে বৈষম্য, ঋষিদের সাথে বৈষম্য, কামারদের সাথে বৈষম্য, জেলেদের সাথে বৈষম্য, মেটরদের সাথে বৈষম্য। এই বৈষম্য দূর করতে হবে। সবচেয়ে 53 বছরে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। এখন অনেক প্রতিষ্ঠানে টুপি পরে চাকরি হয় না, এখন অনেক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রেখে চাকরি করা যায় না, এখনো অনেক প্রতিষ্ঠানে লম্বা জামাকে নিয়ে ঢোকা যায় না। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান।